গাড়িতে আপনারা ডিভিডি ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন, অল অপশন অটো, 60 লিটার সিএনজি কনভার্সন করা এবং পার্সোনাল ইউজারদের কাছ থেকে আমাদের এই গাড়িটি নেওয়া, কাজেই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন। আর পার্টিশনগুলো, ভিতরের কালারগুলো এখন পর্যন্ত একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ফাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভাই। আজকে কি গাড়ি দেখাবেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা এক্সিও এক্স এডিশনের এই গাড়িটিকে। গাড়িটি মডেল ইয়ার 2010 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2015। আচ্ছা, গাড়িটিতে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন রয়েছে এবং 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে। জি, এবং গাড়িটির ডকুমেন্টসগুলো ফুললি আপনারা আপ টু ডেট পেয়ে যাবেন। এপ্রিল 2024 পর্যন্ত ফিটনেস এবং এপ্রিল মার্চ 2023 পর্যন্ত ট্যাক্স টোকেন আপ টু ডেট রয়েছে এবং ফার্স্ট পার্টি ব্লু বুক রয়েছে গাড়িটিতে। ওকে, সিলভার কালারের এই গাড়িটি একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় আমাদের কাছে পেয়ে যাবেন। গাড়িটির প্রত্যেকটি হেডলাইটই একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে এবং সাথে প্রত্যেকটি গ্লাসই আপনারা অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। আর গাড়িটির বামসারটিও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ, কোনো ডেন্ট নেই, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটিতে। আচ্ছা, এবং গাড়িটির ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। গাড়িটিতে রয়েছে ফুললি উডেন ইন্টেরিয়র এবং সিট কভার ইনস্টল করা রয়েছে। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও ইন্টেরিয়র। এবং পিছন সাইডও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে দরজার সাইডগুলো কিন্তু একেবারে অরিজিনাল গেটআপে রয়েছে। ভিতর সাইড এখন পর্যন্ত কালার করা হয়নি বাংলাদেশে। আর প্রত্যেকটি গ্লাসই ইনশাল্লাহ অরিজিনাল অবস্থায় আমাদের কাছে এই গাড়িটির পেয়ে যাবেন। ঢাকা মেট্রো গ39 সিরিয়ালে এই গাড়িটি মিরপুর বিআরটিএ থেকে 2015 রেজিস্ট্রেশন করা হয়েছে। আচ্ছা, এবং এই সাইডের কালারগুলো এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটিতে। ওকে, এবং গাড়িটিতে 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে এবং ভিতরের কালারটি এখন পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে। জি, গাড়িটির ব্যাকলাইটগুলো আপনারা অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। গাড়িটির ডান্সারটিও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই এবং গাড়িটির সাথে চারটি চাকাই অলমোস্ট নতুন অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন। বাহ, কি কি অপশন আছে গাড়িটিতে? গাড়িটিতে আপনারা ডিভিডি ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন, অল অপশন অটো, 60 লিটার সিএনজি কনভার্সন করা এবং পার্সোনাল ইউজারদের কাছ থেকে আমাদের এই গাড়িটি নেওয়া, কাজেই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন। আর পার্টিশনগুলো, ভিতরের কালারগুলো এখন পর্যন্ত একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে। জি, আর চাকাগুলো তো দেখতেই পাচ্ছেন একেবারে নতুন অবস্থায় রয়েছে, আপনারা খুব ভালো একটা সার্ভিস পাবেন চাকার থেকে। গাড়িটিতে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন রয়েছে এবং 60 লিটার সিএনজি করা কনভার্সন করা রয়েছে গাড়িটিতে এবং ভিতরের কালারগুলো এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো টাচ আপ করা হয়নি এই গাড়িটি। একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আদিবা কার সেন্টারে এই গাড়িটি। আচ্ছা, আর গাড়িটিতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, প্রত্যেকটি গ্লাস এবং হেডলাইট ব্যাকলাইটগুলো অরিজিনাল অবস্থায় রয়েছে। গাড়িটি মডেল ইয়ার 2010 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2015 এবং ডকুমেন্টসগুলো ফুললি আপ টু ডেট পেয়ে যাচ্ছেন আপনারা আদিবা কার সেন্টারে। আর গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে 1550,000 টাকা, তবে এই প্রাইস নেগোসিয়েবেল। আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে 01731549 এই নম্বরে যোগাযোগ করুন। সময় দিয়ে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গাড়ির ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।